Cerebral palsy is a group of permanent movement disorder that appears in early childhood. Signs and symptoms vary among people and over time. Symptoms include poor coordination, stiff muscles, weak muscles, and tremors. There may be problems with sensation, vision, hearing, swallowing, and speaking. Priya Hazra, a 24-year-old girl. She is passionate about singing. She is pursuing her studies at Indian Institute of Cerebral Palsy. Her parents are very optimistic about her. They do not brood over the fact that their daughter is different from other kids of her age. They think that their daughter is unique. She has a special power. ওর প্রথম অবস্থায় ওর টুইন বেবি ছিল, ও হয়েছে বোম্বে কমান্ডে। হ্যাঁ, তো টুইন বেবি ছিল, তো সেটা 8 মাস যখন বয়স, 8 মাস না 9 মাস তখন হয়েছিল। তোর মানে ডাক্তারের তখন মানে গ্লুকোজ চড়িয়ে পেট তুলেছিল, আর একটার পুরো ফর্ম হয়নি। যেহেতু ওকে গ্লুকোজ দিয়ে তুলেছিল, ইয়ে করেছিল, তো ওইটা নর্মাল ও হয়েই কাঁদেনি, মানে 1 সেকেন্ডের মতো, সেটা যেটুকু আমি জানি। এবার 1 সেকেন্ডের মতো তোর হয়ে কাঁদেনি, সেটাই ওর এফেক্ট করেছে। আর ওইটা তোর মানে ডাক্তারে তখন যদি অক্সিজেন দিত তাহলে ওর, আর আমার যেহেতু অ্যাজমার প্রবলেম ছিল, হ্যাঁ, সেটা তাহলে ওর এইটা হতো না। হ্যাঁ, এটা হচ্ছে অক্সিজেন অভাবে ওটা মানে ডাক্তারের গাফিলতি ধরতে গেলে, মানে ওটা ডাক্তারের যদি গাফিলতি না হতো তাহলে ওটা মানে ওর এই প্রবলেমটা হতো না। তারপর যখন মনে কর ওর বয়স যখন 5-6 মাস হচ্ছে, যখন ও উঠে মানে উপর হচ্ছে না, ইয়ে হচ্ছে না, তখন থেকে আমরা ডাক্তারকে দেখাচ্ছি। তা ডাক্তার তখন বলছিল যে ডিলে হবে, এটা ডিলে হচ্ছে, ওকে দেখে আমি কিছু বুঝতে পারা যেত না। হ্যাঁ, তো ডিলে হচ্ছে, ডিলে হচ্ছে, ডিলে হবে ও তখন দিয়ে। তারপরে ওর হার্টের একটা ডাফরা টেস্ট করে, তাতে কিছু ওরা ধরতে পারেনি। দিয়ে অ্যাকচুয়াল ওর বোম্বেতে ওর মানে ট্রিটমেন্টটা, আমরা যে 1 বছর ছিলাম, 1.5 বছর ছিলাম, ওরা ওই ফিজিওর কথা ওরা কিছু বলেনি তখন, মানে হবে 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 এরকম। দিয়ে আমরা যখন ম্যাড্রাসে ট্রান্সফার গেলাম, তখন ওখানে গিয়ে ওরা বললো যে এটা ওনার ফিজিও করতে হবে, এইটা ওর প্রবলেম হচ্ছে এটা। হ্যাঁ, এই নিয়ে তবে ওর উন্নতি ওখানেই হয়েছিল। তারপর থেকে ও ও বস যেমন উপর হতে শিখেছে তোর 1 বছর বয়সে, ও হাওয়া টানতে শিখেছে আর কি। তারপর বসতে শিখেছে তোর প্রায় 1.5 বছর, 1.5-2 বছর বয়সে। এরকম করতে করতে মানে ওকে আমরা পুরোপুরি, তখন ম্যাড্রাসে গিয়ে আমরা ওকে পুরোপুরি যত রকম এক্সারসাইজের মাধ্যমে করা যায় মানে অনেকটাই সময় দিয়েছিলাম। তো তারপর ও ওখানে গিয়ে ও মোটামুটি ওই তোর পায়ে জুতো টুতো পরে ওখানে, আমরা ওর বয়স যখন 4.5 বছর ততদিন আমরা ওখানে ছিলাম, ওখানে ওর ইম্প্রুভ হয়েছিল অনেক। হার ফাদার সেজ দ্যাট শি হ্যাজ এ ট্রিমেন্ডাস রিজনিং পাওয়ার অ্যান্ড মেমরি। শি রিমেম্বার্স অল দ্য বার্থডেজ অফ ইচ ওয়ান অফ হার ফ্যামিলি মেম্বার। বাট নাও she is losing interest in studies. Due to her addiction towards television, she is slowly and gradually getting detached from studies. She is not able to internalize her lessons. Rather, she is not willing to internalize her lessons. প্রথম কথা বলি যে মেয়ের এই যে ব্যাপারটা, এটা তো ডাক্তারের দোষে হয়েছিল, সেটা মিসেসের প্রবলেমটা আমি ডাক্তারকে বলা সত্ত্বেও সেটাও কেয়ার করেনি, সেই জন্যে মেনলি হয়েছে। যা যেটা হয়ে গেছে শুধুমাত্র ওর লাইফ নয়, সাথে সাথে মা বাবা হিসেবে আমাদের লাইফেও আর কি একটা বিরাট অংশ আমরা হারিয়েছি আর কি। আর মেয়ে তো পুরো লাইফটাই একটা ডাক্তারের ছোট্ট বলে, দ্যাট ইজ ওয়ান।
সেকেন্ড হলো যে মেয়ের ব্যাপারটা, এই ব্যাপারটা ঘটেছে, আমি কিন্তু প্রথম প্রথম দুঃখ লাগতো, কিন্তু আমি এখন একেবারেই ওই ব্যাপার নিয়ে চিন্তা করি না। ওর মা মাঝে মাঝে চিন্তা করে, হয়তো মাঝে মাঝে কথা প্রসঙ্গে উঠলো, কাঁদলো, আমি ওসব ব্যাপার নিয়ে রিয়েলি আমি একদম মাথাতেই আনি না যে আমার মেয়ের কোনো প্রবলেম আছে। আমি এই আমি তো অ্যাকচুয়ালি রিয়েলি একদম প্রথম থেকেই আর কি, মানে যে ও আমার বাড়ির লক্ষ্মী বলে সেই জিনিসই ওকে টেক কেয়ার করি। যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে আমি প্রত্যেকটা সময় আর কি ওর পাশে থাকার চেষ্টা করেছি, করছি ও করবো। আর যতদিন আমি বেঁচে আছি, অ্যাটলিস্ট আমি জানি যে আমার মেয়ের কখনো কোনো প্রবলেম হবে না, যতদিন আমার শ্বাস চলবে। আর যদি ওর মায়ের ফিজিক্যাল ফিটনেস অতটা এখন নেই, জানি না কে আগে যাবো কে পরে যাবো, কিন্তু কথা হলো যে আমি যতদিন বেঁচে আছি আমি এটুকু হেল্প করে বলতে পারি আমার মেয়ের কোনো কোনো প্রবলেম হবে। মানে এক কথা এটাই বলা যায় আর কি। আর ছেলেও জেনে গেছে যে আমার দিদির প্রবলেম আছে, যে সবসময় ও আমাকে কোথাও বাইরে গেলেই ও আমাকে হেল্প। আচ্ছা, তো সব থেকে কি বেশি ভাল লাগে বলতো? গান, নাচ, তারপর স্পোর্টস, আসলে প্রবলেমটাই বেশি ভালো লাগে। আচ্ছা, আর টিভি দেখতে খুব লাগে। আর বাবা মা ছাড়া আরেকজন কাকে ভাল লাগে? ভাইকে খুব ভালোবাসিস? হ্যাঁ, দুষ্টু নয়? আচ্ছা, তুই দিদিকে তো খুব ভালোবাসিস নিশ্চয়ই। তো তো কষ্ট হয় না যে দিদি কে একটু ভালো হলে ভালো, ঠিক ভালো হতো? অন্যদের মতো না হলেও আছে, কিন্তু খালি একটুখানি অসুবিধা আছে বলেই তো আর অন্য কিছু না, এমনি নর্মালি খালি একটুখানি হয়তো অসুবিধা। যে ওয়ার্ডই বলা হোক না কেন, কথা হলো হচ্ছে এখনো আমরা কিন্তু আমাদের কি সেই লেভেলে আমরা আসতে পারিনি, আমাদের সমাজ সেই লেভেলে আসতে পারিনি যে অ্যাকসেপ্টেন্স আর কি। জীবন আধার আর জীবন বিশ্বাস সামথিং, এই দুটো রকম পলিসি করা আছে। সেই পলিসিগুলো একদম যেটা নট এট অল গুড ফর দেম, মানে কথা হলো যে অ্যাকচুয়ালি দে আর দ্য ফুললি ডিপেন্ডেন্ট দেয়ার প্যারেন্টস। কথা হলো যে এইগুলো আরও গভর্নমেন্টকে চিন্তা করতে হয়, যেগুলো ফরেনে আছে একদম, কারো বাচ্চায় প্রবলেম হলে তাদের কিন্তু মা বাবাকে চিন্তা করতে হয়, তাই তো আমরা থাকলে পরে বা না থাকলে পরে এই বাচ্চার কী হবে। হ্যাঁ, কিন্তু আমাদের হাজারবার চিন্তা করতে হয়, কারণ জানি যে কেউ নো বডি উইল বি দেয়ার সাইড অফ হার আর কি। শুধু আমরা কথা বলতে জানি সহানুভূতি হিসেবে, সহানুভূতি যে পারছে না আহারে, বাস দ্যাটস অল, তারপর পরক্ষণে চোখ ওদিকে করবো আর ভুলে যাবো। কেউ করি রাজ্য সরকারও এত কাণ্ড করছে। উই কল দেম স্পেশাল চিলড্রেন, ইনডিড দে আর স্পেশাল, নট বিকজ দে সাফার ফ্রম সেরিব্রাল পলসি, বাট বিকজ they have a beautiful soul, untarnished by the outside world. They may not understand the complexities of the world, but they do understand the meaning of love, warmth, and care. They express their emotions by loving and caring. When I was born, there was very little knowledge about cerebral palsy. Even the medical profession didn't know much about it. I gave my class 10th board exam from Indian Institute of Cerebral Palsy. And then from La Martiniere's, I gave my plus 2 board exams. After that, I joined Presidency University for my bachelor's. Then I did my master's from Delhi University.
And as you know, this is not easy for us. At every step, there is a barrier. At every step, we had to overcome this barrier. The main barrier of person with disability is the attitude of the people. People need to change this attitude for the upliftment of society in all terms.